ডায়াবেটিসের অনেক রোগীকে ইনসুলিন নিতে হয়। টাইপ 1 ডায়াবেটিসের একমাত্র চিকিৎসা পদ্ধতি ইনসুলিন। গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রেও প্রায় সকলে ইনসুলিন নিতে হবে, আর অনেক ক্ষেত্রেই নিতে হবে। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কারো কারো কিছু কিছু সময় শুধুমাত্র খাদ্য ব্যবস্থাপনা এবং শারীরিক শ্রম, কারো কারো ক্ষেত্রে মুখে খাবার ট্যাবলেট দিয়েও চিকিৎসা করা সম্ভব, কিন্তু এক সময় গিয়ে প্রায় সবারই ইনসুলিন নিতে হবে। তো ইনসুলিন নিতে গেলে অনেকের মনে অনেক দ্বিধা থাকে যে আমি ইনসুলিন নিয়ে না নিয়ে কন্ট্রোল করতে পারবো কি না, নিলে কি আজীবন নিতে হবে কি না, আর নিলে পরে আবার একবার নিলে কি আবার বন্ধ করা যাবে কি না, আমার অবস্থা কি খুবই খারাপ যে ইনসুলিন ছাড়া চিকিৎসা করা যাচ্ছে না। কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, কিন্তু এই সকলের পিছনে সবচেয়ে বড় কারণ, এত ভাবনার পিছনে কারণ হলো এটি একটা ইনজেকশন। যদি এটা ইনসুলিন ট্যাবলেট হতো তাহলে হয়তো অনেকের মনের ভাবনা পরিবর্তিত হয়ে যেত। আবার এই ইনজেকশন বলেই কিছু দেবার নির্দিষ্ট পদ্ধতি বা সঠিক নিয়মকানুন থাকতে হবে, নাহলে কিন্তু ইনসুলিন নিচ্ছেন গ্লুকোমিটার কাজ হচ্ছে না, অথবা ইনসুলিন নিয়েও টাকা নষ্ট হচ্ছে, ব্লাড সুগার ঠিক মতো কন্ট্রোল করা যাচ্ছে না। একটি জিনিস খুব মনে রাখা দরকার, আমি এক্ষেত্রে আসলে অনুরোধ করতে চাচ্ছি, যখন আপনার চিকিৎসক আপনাকে বলবে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিনের কোনো বিকল্প নেই, তখন আসলে ধরে নিতে হবে বিকল্প নেই, আপনাকে এটাই নিতে হবে। না নিয়ে অন্য পদ্ধতিগুলো ব্যবহার করেও চেষ্টা করা যেতে পারে, কিন্তু সেগুলো ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখন যে কাজটি আমি করতে চাচ্ছি সেটি হলো যে এই ইনসুলিন নেবার কী পদ্ধতি, ইনসুলিনগুলো কীভাবে সংরক্ষণ করতে হবে তার পদ্ধতি বলতে চাচ্ছি। আগের দিনগুলোতে ইনসুলিন নেওয়ার জন্য প্রথমে গ্লাস সিরিঞ্জ ব্যবহার করা হতো, এখনও কিছু কিছু প্লাস্টিক সিরিঞ্জ ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে অধিকাংশ ইনসুলিনই পেনের মাধ্যমে নিতে হয়। বিভিন্ন রকম পেন আছে, আমি একটা দুটো পেন ব্যবহার দেখাচ্ছি, কিন্তু সকল পেনের ব্যবহার মোটামুটি একই রকম, সুতরাং একটা যদি কেউ জানলে সবগুলোই পারবেন। তো এখন আপনার চিকিৎসক আপনাকে লিখে দিয়েছে এই ইনসুলিন প্রতিদিন এতবার এতটুকু করে নেবেন, যে আমি এখানে যে ইনসুলিনটা দেখাচ্ছি এটা দিনে একবার সাধারণত নিতে হয়, খুব কম ক্ষেত্রে দুবার নিতে হয়, যেমন যদি একবার নিতে হয় আপনি 24 ইউনিট করে নেবেন প্রতিদিন একই সময়, সকালে হতে পারে বা রাতেও হতে পারে, অন্য সময়েও হতে পারে। তাহলে এই ইনসুলিনটি ব্যবহার করার আগে যে জিনিসটা জানতে হবে, আবারও ইনসুলিনটি আপনি কিনেছেন দোকান থেকে এনে বাসায় রেখেছেন, যে ইনসুলিনটি আপনি ব্যবহার করছেন এটি কিন্তু আর ফ্রিজে রাখার দরকার নেই, একটু মোটামুটি ঠান্ডা এমন একটা অবস্থাতে রাখলে হবে। এটা কিন্তু পেন, পেন মানে পকেটে নিয়ে ঘোরার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, ফ্রিজে রাখার জন্য নয়, একটা জিনিস সহজভাবে বুঝতে পারলেই হবে। এখন এই ইনসুলিনের যে অংশগুলো থাকে, এখানে এটা ধরার জায়গা, এখানে হলো দাগ আছে, কত ইউনিট থাকে, এখানে ভিতরে ইনসুলিন থাকে, এর আগায় একটা ইনসুলিন নিডল লাগানো হয়। নিডলটি সবচেয়ে ভালো হয় যে প্রতিবার ব্যবহার করার জন্য একটা নতুন নিডল ব্যবহার করলে, কিন্তু তিনবারের বেশি কোনোভাবেই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভোঁতা হয়ে যাবে এবং অনেক সময় ভিতরে চর্বি ঢুকে যায়, ইনসুলিন কিন্তু ভিতরে ঢুকতে পারে না অথবা ব্যথা হয়। তাহলে আমরা ধরে নিলাম যে নতুন একটি নিডল লাগিয়ে নিলেন, আপনার যদি 24 ইউনিট থাকে এটা ঘোরালেই 24 দেখা যাবে, মানে এটি পেনটি ব্যবহারের উপযোগী। এখানে একটি ঢাকনা থাকবে, ঢাকনাটি সহ আপনি রেডি করলেন। ইনসুলিন ইনজেকশন দেওয়ার সবচেয়ে ভালো জায়গা হলো পেট। কেন পেট ভালো সেটা একটু বলি, ইনসুলিন চর্বিতে দ্রবীভূত এমন একটি উপাদান, সুতরাং চর্বি যে কোনো মানুষের পেটেই সবচেয়ে বেশি থাকবে, আর বাংলাদেশে মানুষের তো অবশ্যই সকলেরই বেশি। আর অন্য জায়গায় দেওয়া যেতে পারে দুই ওরু বা থায়ের বাইরের অংশে অথবা দুই হাতের বাইরের অংশে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ইনসুলিন দেওয়ার পরে যেখানে দেওয়া হবে সেই জায়গা কতটা নড়াচড়া বা কাজ করবে তার উপর নির্ভর করে ইনসুলিন কতটুকু রক্তে পৌঁছবে। তো কেউ যদি হাতে বা পায়ে নেন তারপরে যদি ব্যবহার মানে কাজ অনেক বেশি হয় দ্রুত ইনসুলিন রক্তে পৌঁছে যাবে, আবার কাজ কম থাকলে ইনসুলিন কম যাবে, মানে এক সময় রক্তের গ্লুকোজ দ্রুত কমবে আরেক সময় অনেক কম কমবে। তো পেটে যদি কেউ নেন পেটের কিন্তু এরকম কাজ কর্মের সম্ভাবনা নাই বললেই চলে, তাহলে একই রকমভাবে প্রতিবারই ইনসুলিনের কাজ করার সুযোগ তৈরি হবে। এখন পেটে নেবেন আমি একটু পদ্ধতিটি দেখাই, যদি এরকম হয় একটু আগে বললাম যদি 24 নিতে হয় তাহলে এটা ঘোরালে 24 হয়ে যাবে, তখন আপনি এটা রেডি, ইউনিটটি রেডি। এরপরে আপনি যেটা দেখবেন যে ইনসুলিনের পেনের আগায় একটা নিডল থাকে, নিডলের একটা ঢাকনা থাকে, এটি ঢাকনা লাগানোই থাকলো। এখন আমরা এর আগে যেটা করব, পেটের যে অংশটুকু নাভি থেকে 1 ইঞ্চি বামে বা ডানে এটা বাদ দিয়ে এই যে কোমরের যে হাড় সেটার উপরে অংশে, পাথরের হাড়ের নিচের অংশে, দুই পাশের লাইনের মাঝখানে এই পুরো এলাকা, তাহলে বিস্তীর্ণ এলাকা পাচ্ছেন, কিন্তু এত বেশি এলাকা কিন্তু হাতে বা পায়ে পাওয়াও সম্ভব নয়। তাহলে এর যে কোনো এক জায়গায় নেবেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে একই জায়গায় বারবার নেবেন না, তাহলে এখানে নিলে একবার, পরের বার এখানে, পরের বার এখানে, পরের বার এখানে, তারপরে এখানে এখানে একই জায়গায় নেবেন। এখন আপনি যে জায়গাটা নেবেন সেই জায়গাটা উন্মুক্ত করলেন, দাঁড়িয়ে নেওয়াই ভালো অথবা সোজা হয়ে বসে নিতে পারবেন, কুঁজো হওয়া যাবে না বা পিছন দিকে বেশি বেঁকে যাওয়া যাবে না। জায়গাটা উন্মুক্ত করে
আপনি কত নিবেন ঠিক করেছেন, এরপরে ইনসুলিনের নিডলের যে ঢাকনিটা আছে সেটি সরিয়ে ফেললেন। এখানে এইভাবে চার আঙ্গুল এখানে থাকবে, বুড়া আঙ্গুল এখানে থাকবে, চাপ দেওয়া দরকার হবে। এরপরে আপনি এখানে লাগাবার পরে হালকা করে চাপ দিলে ঢুকে যাবে, কারণ নিডলটি খুব চিকন এবং এটি এখন লেন্থ থাকে 6 মিলিমিটার অথবা 4 মিলিমিটার এবং এতে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। বাংলাদেশে আমাদেরও বিশাল বড় গবেষণা পাবলিশ হয়েছে বিশ্বব্যাপী, ব্যথা নাই বললেই চলে যদি টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে। তো লাগানোর পরে আপনি চাপ দেন, দেখেন চাপ দিলে আপনি একটা শব্দ পাবেন, শব্দ মানে আপনার ইনসুলিন চলে গেছে। এরপরে যত বেশি ইনসুলিন লাগবে ডোজ দেওয়া হবে তত বেশি সময় আপনার লাগবে ভিতরে যেতে। যেমন যদি 20-25 বা 30 ইউনিট হয় 5-6 সেকেন্ড সময় লাগবে। কীভাবে গুনবেন 5-6 সেকেন্ড? আপনি এক থেকে ওই সময় পর্যন্ত গুনেন, 1, 2, 3, 4, 5 মানে 5 সেকেন্ড হয়ে গেলো, এরপরে বের করে ফেলেন। বের করে যদি ডগায় নিডলের ডগায় যদি একটু ইনসুলিন থেকে যায় তাহলে কিন্তু ওইটু যে ডোজটা ছিল সেটুকুর মধ্যে ওই অংশটুকুর ভিতরে যায়নি, তাহলে এটা খেয়াল রাখতে হবে। আবার কোনো কোনো সময় একটু রক্ত বেরোলে অনেকে একটু ঘাবড়ে যান, এটা কিন্তু ভয়ের কিছু নেই। যখন আপনি ইনসুলিন নিডলটি ঢুকিয়েছেন রক্ত নাড়ির উপর দিয়ে গিয়েছে ওই জন্য একটু রক্ত এসেছে, এটা কোনো ভয়ের কোনো কারণ নয় বটেই। এরপরে কী করবেন, এই যে নিডলটা ফেলে দিলে ভালো, প্রতিবার নতুন নিডল ব্যবহার করলে ভালো, সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারবেন। এইভাবে যদি আমরা নিতে থাকি তাহলে সবচেয়ে সঠিক পদ্ধতিতে আপনার পরিমাণ মতো ইনসুলিন নিয়ে আপনার ডায়াবেটিস ঠিকঠাক মতো কন্ট্রোলের সুযোগ তৈরি হবে। কিন্তু একটা জিনিস অনেক রোগীর মাথায় বা রোগীর পরিজনদের মাথায় ঘুরপাক খায় যে এই ইনসুলিন কীভাবে সংরক্ষণ করা যাবে। তাহলে একটু আগে বললাম যে এটি পেন মানে পকেটে নেওয়া যাবে, তাহলে এর এই কার্টিজটি যেটা একটি ব্যবহার করে ফেলে দিবেন এরকম যদি হয় তাহলে আপনি 5টা কার্টিজ কিনলে একটি এখানে থাকলো পেনের ভিতরে, এটি আর ফ্রিজে ঢোকাবো দরকার নেই, যে বাকি 4টা ওইটা আপনার ফ্রিজের কম ঠান্ডা হয় 2-4 ডিগ্রি এখানে রেখে দেবেন, তাহলে মাসের পর মাস রাখা যাবে। আবার ওইটা যখন ভিতরে ঢুকবে আর ফ্রিজের রাখার দরকার নেই। কিন্তু যে ইনসুলিনগুলো ঘোলা থাকে আবার কিছু কিছু পরিষ্কার ঘোলা সংমিশ্রণ থাকে এগুলো কিন্তু ফ্রিজে রাখার দরকার আছে, আদারওয়াইজ ফ্রিজে রাখার দরকার নেই, রুগীর পকেটে নিয়ে ঘুরতে পারবে, যখন প্রয়োজন হয় তখন নিতে পারবে। তাহলে ইনসুলিন দেওয়াটা একটা টেকনিক জানা দরকার, সংরক্ষণের টেকনিক জানা দরকার। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ইনসুলিন ডায়াবেটিস রোগীর জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি ওষুধ, যেটি সবচেয়ে বেশি রক্তের গ্লুকোজ কমাতে পারে। সুতরাং এটিকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, ব্যবহার করতে পারতে হবে, তাহলে এটি দিয়ে রক্তের গ্লুকোজ ঠিকঠাক মতো কন্ট্রোল করার সম্ভাবনা থাকবে। কিন্তু ইনসুলিন দিয়ে কারো কারো হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, সেটা আমরা অন্য এক সময় আলোচনা করবো যে হাইপোগ্লাইসিমিয়া হলে কী করণীয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।